एग्जाम गाइड प्रिय चाकरी प्रार्थी बंधुरा तुम्हारा जरा प्राइमरी टेटर इंटरव्यू दिए अर्थात 2014 साले टेट पास प्रार्थी तादेर जोनो ए भिडियोटी आज आमी आलोचना करब जे प्राइमरी ते कत काट अफर मध्य थाकले तुम्हरा पैनलभुक्त होबे बा चाकरीटा पाबे। बंधुरा এই কাট অফ সম্পর্কে বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো বেশিরভাগ চাকরি প্রার্থী কিন্তু চাকরি পেয়ে যাবে, অর্থাৎ যা ইন্টারভিউ দিয়েছে খুব কম সংখ্যক প্রার্থী কিন্তু ইন্টারভিউ দিয়েছে, সিট থেকে হয়তো কয়েক হাজার বেশি, এটা তোমরা জেনেই গেছো কারণ আমি আগের একটা ভিডিওতে সে বিষয়টি বলেছি, তাই আজকে আর নতুন করে বলতে চাই না। তোমরা জেনেই গেছো যে কত প্রার্থী ভাইবা দিয়েছে, ঠিক আছে, তাই আবার বলবো যে বেশিরভাগ প্রার্থী কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার আসবো যে কত কাট অফের মধ্যে থাকলে তোমরা চাকরিটা পেয়ে যেতে পারো সে বিষয়ে আলোচনা করব। তার আগে দেখে নাও যে আমরা জানি যে 50-এর ভিতর আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু চলছে, মোট মার্ক হচ্ছে কত 50। এবার এই যে 50 মার্ক এটা কিভাবে দেওয়া হবে সেটা আগে আমরা দেখে নিই। প্রথমে দেখে নাও যে মাধ্যমিকের ক্ষেত্রে থাকছে কত 5 নাম্বার, মাধ্যমিকের ক্ষেত্রে থাকছে কত 5। কেউ যদি 60% নাম্বার পায় সেক্ষেত্রে তার পাশের ভিতর কত হবে 3। কেউ যদি 70% নাম্বার পায় মাধ্যমিকে সে পাবে কত 3.5। কেউ যদি 80% নাম্বার পেয়ে থাকে মাধ্যমিকে সে পাবে কত 4। তাহলে এখানে বোঝা গেল, আমি এটা সম্পর্কে বলেছি, একাডেমিক সম্পর্কে ক্লিয়ার করে দিয়েছি অন্য একটা ভিডিওতে। এবার আসি দেখে নাও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকে নাম্বার কত থাকছে 10। কোন প্রার্থী যদি 80% নাম্বার পেয়ে থাকে তাহলে 10-এর ভিতর সে কত পাচ্ছে 8, 10-এর ভিতর কত পাবে 8। যদি 60 পেয়ে থাকে সে পাচ্ছে কত 6, যদি 50 পেয়ে থাকে সে কত পাবে 10-এর ভিতর 5, কেউ 90 পেয়ে থাকলে 10-এর ভিতর 9, এইভাবে কিন্তু নাম্বার সে পাবে। এবার দেখো ট্রেনিংয়ের জন্য, ট্রেনিংয়ে থাকছে কত 15। কোনো প্রার্থী বিএড হোক আর ডিএড হোক, যেটা নিয়ম বলছে এনসিটিইর গাইডলাইন অনুযায়ী সকল ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটরাই কিন্তু ফুল নাম্বার পেতে চলেছে, সে ব্রিজ কোর্স থাকুক আর না থাকুক, এটা কিন্তু ক্লিয়ারভাবে কিছু আমরা কোথাও বলতে দেখিনি বা কোনো গাইডলাইনও এইভাবে দেওয়া নেই, তবে ট্রেনিং যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এই 15 পেতে চলেছে। এবার কিভাবে পাবে দেখো, কেউ যদি 60% নাম্বার পায় তাহলে 6×15 কত 90, সে 9 পাবে, এই 15-তে 9 পাবে। কেউ যদি 70% নাম্বার বিএডে পেয়ে থাকে তাহলে সে কত পাবে 10.5, ঠিক আছে। এবার কেউ যদি 80% নাম্বার পেয়ে থাকে বিএড বা ডিএডে সেক্ষেত্রে এই 15-এর ভিতর সে পাবে কত 12, কত পাবে 12 পাবে। এবার আসি টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের ক্ষেত্রে, ঠিক আছে, টেটে আছে 5 নম্বর। আমরা জানি যে 150-এর ভিতর কিন্তু পরীক্ষা হয়েছিল, এবার এই 150 নম্বরকে পার্সেন্টেজ হিসেবে যদি ধরা হয়, ঠিক আছে, তাহলে 5 নম্বর হিসেবে কিন্তু ধরা হচ্ছে। এখানে দেখো 5, মোট 150 কত হচ্ছে এখানে 5, তাহলে কেউ যদি 90 পেয়ে থাকে তাহলে সেই 5-এর ভিতর কত পাবে 3, কেউ যদি 120 পেয়ে থাকে তাহলে 5-এর ভিতর পাবে 4, যদি কেউ 150-এ পেয়ে যায় তাহলে সে পাবে 5-এ 5। তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এবার দেখো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, এখানে দেখো বিভিন্ন বিষয় দেওয়া আছে, গান, খেলাধুলা,
মিউজিক, মানে বিভিন্ন বিষয়। এখানে যদি কারো স্টেট স্টেট ওয়াইজ কোনো সার্টিফিকেট থাকে এই সংক্রান্ত বিষয়ে, যদি পাঁচটা বিষয়ে পাঁচখানা সার্টিফিকেট থাকে তাহলে সে পাসে পাস, আর যদি কারো কিছু না থাকে সে জিরো এখানে, ঠিক আছে, সে এক মার্কও পাবে না। যদি কারো একটা সার্টিফিকেট থাকে এক পাবে, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। এবার আসি ভাইবা ভয়েস অর ইন্টারভিউ। এখানে ইন্টারভিউতে আছে পাস, আর শেষে আছে অ্যাপটিটিউড টেস্ট, এতে পাস। এই নাম্বারটা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা প্যারা টিচার, ঠিক আছে। এখানে কিন্তু এটা প্যারা টিচারের ক্ষেত্রে দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে আমাদের রাজ্যে যে পরীক্ষাটা হচ্ছে এখানে কিন্তু এখানে প্যারা টিচার অথবা অ্যাপটিটিউড টেস্ট বলে লেখা আছে। আর ভাইবার জন্য আছে কিন্তু পাস, তা যারা প্যারা টিচার তাদের কিন্তু এখান থেকে এই নাম্বারটা হবে, ঠিক আছে। বেশ করে তাদের যে অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই নাম্বারটা ওখানে ধরা হবে। ফলে এখানে কিন্তু আমাদের বাদ দিতে হবে, আমাদের ধরতে হবে, কারণ প্যারা টিচাররা কিন্তু সকলেই চাকরি পেয়ে যাবে। যারা প্যারা টিচার প্রাইমারি স্কুলে তারা কিন্তু সকলেই চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের কারণ প্যারা টিচারের সংখ্যা খুব কম আছে, কিন্তু ওদের 10% সংরক্ষণ রয়েছে, 1650খানা সিট কিন্তু ওদের জন্যে। ফলে ওদের কিন্তু কোনো প্রবলেমই নেই, সকলেই চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাবতে হবে এই পাসের ভিতর আমরা কত পাবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এই পাসে, দেখালো কেউ 3 পেতে পারে, কেউ 4 পেতে পারে, কেউ 4.5 পেতে পারে। তা বেশিরভাগই ওই 2.5 থেকে 3 বা 2 থেকে 3 মার্ক কিন্তু বেশিরভাগই পেতে পারে, আর অ্যাভারেজ নাম্বার কিন্তু 3। এই 3টাকেই আমাদের ধরে নিতে হবে ভাইবাতে, ঠিক আছে। এইবার তোমরা তো জেনে গেলে যে কিভাবে মার্কটা পাওয়া যাবে। এবার আসি যে কাট অফ কত হতে চলেছে। আর একটা কথা বলি, প্রথমে আমি এসটিদের নিয়ে আসি। যারা এসটি ক্যাটাগরি এরা কিন্তু সকলেই চাকরি পাবে, যারা এসটি ক্যাটাগরির ছেলে মেয়ে এরা কিন্তু সকলেই চাকরি পাবে। এবার আসি এসসি, এসসিদের এই যে 50 মার্কের কথা বললাম, এর ভিতর অ্যাপটিটিউড টেস্টটা বাদ দিয়ে দাও, তাহলে থাকলো 45। 45-এর ভিতর অনেকেই কিন্তু এই যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এটা কিন্তু অনেকেরই নেই, ঠিক আছে। আবার অনেকের যদি থাকে একটা বা দুটো সার্টিফিকেট, ফলে এখানে আমি এটাও বাদ দিয়ে দিলাম, ধরি 40। এই 40-এর ভিতর, ঠিক আছে, এই 40-এর ভিতর কত পেলে চাকরিটা ক্লিয়ার হয়ে যাবে, মানে একেবারে হাতের মুঠোয় চলে আসবে। এক্ষেত্রে আমি বলবো যে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, যারা এসসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 24 পেলে চাকরি হাতের মুঠোয় চলে আসবে। তা এসসি ক্যাটাগরিদের কাট অফ কত হতে চলেছে, 24। আবার বলি, দেখো এসসি 24। এবার আমি আসব ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যারা ওবিসি পরীক্ষার্থী প্রাইমারিতে পরীক্ষা দিয়েছে। দেখো ওবিসি বির ক্ষেত্রে, আমি এর ক্ষেত্রে প্রথম বলি, ওবিসি এ, ঠিক আছে, ওবিসি এ যারা তারা এখানে যদি 25 পায়, ঠিক আছে, চাকরি কিন্তু এদের হাতের মুঠোই থাকবে। ওবিসি বি, ওবিসি বি যারা 26 পেলে কিন্তু এদের চাকরিটা হাতের মুঠোই থাকবে, 26, ঠিক আছে। তাহলে ওবিসি বি যারা, ওবিসি বি এরা কিন্তু যদি 26 পায় চাকরি কিন্তু হাতের মুঠোয় হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি জেনারেল, জেনারেলদের ক্ষেত্রে 28, ঠিক আছে, যারা ইউআর প্রার্থী এদের ক্ষেত্রে কিন্তু এই 28 পেলেই, যারা 28 পাচ্ছে তাদের কিন্তু চাকরি হাতের মুঠোয়। বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই